কাকিমা, ও কাকিমা, কাকিমা বলবো না, দিদি বলবো গো। আস্তে আস্তে, কুল 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 ডাউন বেবি, কুল ডাউন। এত চিৎকার কেন? হার্টের প্রবলেম এসে যাবে, আর যদি হার্টের প্রবলেম থেকে থাকে হার্ট অ্যাটাক করবেন। এত জ্বলন কেন, এত জ্বলন কেন? দালালের কাছে লিগ্যাল নোটিশ গেছে বলে এত জ্বলন হচ্ছে আপনার? ও মাই গড, সত্যিই তো তাই। কিসের জন্য সন্দীপ লিগ্যাল নোটিশ পাঠালো? কেন লিগ্যাল নোটিসের খেলাটা শুরু করা হয়েছে? লিগ্যাল নোটিসের খেলা শুরু করা একদম উচিত না। কেন কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা, যা খুশি বলতে পারি, নোংরা কথা বলতে পারি, খারাপ কথা বলতে পারি, চরিত্র নিয়ে বলতে পারি। কেন লিগ্যাল নোটিশ আসবে, কিসের জন্য আসবে, তাই না? চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। পুজোতে যেন মনে হবে সেই পুজোতে কিছু কাজ না করে বোনাস পেলে যেমন লাগে, ঠিক সেরকম সারা জীবন না খেটে, সারা দিন না খেটে পুজোতে একটা বোনাস পাচ্ছি, দারুণ না? দালালের বাড়িতে ভগবান নগরের লিগ্যাল নোটিশ গেছে, কি আনন্দ! আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আর কার কার আনন্দ হচ্ছে? হেভি আনন্দ হচ্ছে। আসলে কী বলো তো, সব কিছুর একটা লিমিট থাকে, কালো আমি বলেছি দায়রা থাকে, একটা দায়রার মধ্যে আমাদেরকে থাকতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু প্রত্যেকটা মানুষকে তার যোগ্য সম্মান দিয়ে, তাকে ঠিকঠাকভাবে একটা ভিডিওর মাধ্যমে যতটুকু দেখবো তার মাধ্যমে আমাদের কথা বলা উচিত, তার বাইরে গিয়ে না। কে পার্সোনাল লাইফে কী করছে, আই মিন পার্সোনাল অ্যাটাক। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি, কিছুদিন আগে পর্যন্ত কম চোখের জল ফেলতে হয়নি, প্রচুর চোখের জল ফেলতে হয়েছে। বাবা মা, শ্বশুর শাশুড়ি, সন্তান, ছোট্ট 3 বছরের বাচ্চা, তাকে নিয়েও নোংরা কথা, গালমন্দ, অভিশাপ, মৃত্যুর অভিশাপ, মানে নোংরা নোংরা থেকে মানে মানুষ যতটা নিচে নামতে পারে। আর কিছু মানুষ তো হাতে তালি মেরে গেছে। যাই হোক, আমি পূর্ণ কথা তুলছি না, সেই মানুষগুলো এখন অনেকে নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, মানুষ যখন নিজের ভুল বুঝে যায়, আমার মনে হয় না সেটাকে নিয়ে আর বাড়িয়ে কোনো লাভ আছে। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে দালাল সম্পূর্ণ একা, দুই একটা পাখি করছে এখনো, তো মনে হচ্ছে যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। এত চিৎকার কেন, এত চিৎকার কেন? এই নোংরামিকে সাপোর্ট করছেন? লজ্জা করে না এই নোংরামিকে সাপোর্ট করতে? হ্যাঁ, বলছেন আমার বাড়িতে ছেলে আছে। আপনার বাড়িতে ছেলে আছে, আপনি কী শিক্ষা দেবেন? আপনি নিজের সন্তানকে কী শিক্ষা দেবেন? হ্যাঁ, আপনি বলছেন আমার ছেলে, ছেলের বইয়ের ব্যাপারে আমি যদি নাক গলাই, আমারই একটা এরকম থেকে, আমারই তো সংসার, আমার নিজের ইমেজটা কী হবে? মা বাবা সেই জায়গায় একটা সন্তানের মনে প্রশ্নটা উঠবেই বা কেন, যে আমার মা বাবা বাইরের লোক, আমার মা বাবা আমার লাইফে ইন্টারফেয়ার করছে, মাথা ঘামাচ্ছে। আপনি তাহলে ছেলেকে কী কী যোগ্যতায়, মানে কী তৈরি করলেন, আপনি কী শিক্ষা দিয়ে তৈরি করলেন আপনার ছেলেকে, যে এত কিছুর পরে আপনার ছেলে বৌমার কাছে আপনার মাথায় আসবে যে আমার মা আমার সংসারে নাক গলাচ্ছে? কেন, কিসের জন্য এই কথাটা আসবে কী করে? আপনি আশা করবেন না যে একটা ভদ্র ফ্যামিলির একটা ভালো মেয়ে আমার বাড়িতে আসুক, আর আমার ছেলেটাকে আমি সুন্দর মনোভাবে তৈরি করেছি, এই নোংরামোটা আমার ফ্যামিলিতে টাচই হবে না, যেখানে এত দূর প্রশ্ন যেতে পারে যে আমার মা আমার সংসারে নাক গলাচ্ছে। এইটাই তো আপনার নোংরা মানসিকতার পরিচয়। আপনি বা আপনার দালাল এই নোংরা মানসিকতারই পরিচয় দিচ্ছেন। এখনও বুঝতে পারছেন না, আসলে বুঝবেন কী করে? আপনি তো নিজে একজন নোংরা মেন্টালিটির মানুষ, নাহলে কখনো পরের মাকে নিয়ে বলতে হয় আপনাকে, যে কোনো মেয়ে যখন তার রোজগার করে তার মাকে খাওয়ায়, আজকের দিনে দাঁড়িয়ে আপনি মেয়ে আর ছেলের মধ্যে ফারাক করছেন, আপনার কোনো উত্তর আছে? আপনার কোনো উত্তর নেই এর। আপনার আমার ভিডিওটা দেখার পর লোকে আপনাকে ছিছি করছে, লোকে আপনাকে ছিছি করছে আমার ভিডিওটা দেখার পর। আজকে মেয়েরা কী না কী করে বেড়াচ্ছে চারিদিকে, কেউ প্লেন ওড়াচ্ছে, কেউ ব্যাঙ্কে সার্ভিস করছে, কেউ এই কী বলে ইঞ্জিনিয়ার, কোনো মেয়ে ডাক্তার, কোনো মেয়ে মানে প্রফেশনাল, যে যা বিজনেস এনা তেনা কী না কী করছে, কেউ সায়েন্টিস্ট, কত কী! প্রত্যেক ছেলে মেয়ের ধারণা এটা না, একটা বাবা মা তার সম্পূর্ণ অধিকার থাকে তার ছেলে মেয়ের উপর। বাবা মার হাজার কোটি কোটি টাকা থাকবে, লাখ লাখ টাকা থাকবে, তাও ছেলে মেয়ে যখন, বাবা মা যদি সেইভাবে ছেলে মেয়েকে মানুষ করে, সেই শিক্ষায় যদি মানুষ করে, তাহলে না সেই ছেলে মেয়ের টাকার উপর না বাবা মার সব থেকে বেশি অধিকার থাকবে। আমার তো মনে হয় একটা বাইরের মেয়ের স্ত্রী এসে তার যত অধিকার থাকবে না, তার বাবা মার সব থেকে বেশি অধিকার থাকবে। এই জায়গাটা দিয়ে তো আপনার সাথে দালালের মেন্টালিটির একদম মিল খায়, আর আমাদের মতো মানুষের মেন্টালিটির সাথে আপনাদের মেন্টালিটির মিল হবে না, কারণ আমরা অতটা নোংরা মেন্টালিটির মানুষ নই, আমাদের চিন্তা ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা, তাই না? তাই জন্যই তো আপনার দালাল যখন কণিকার ফ্যামিলিকে, কণিকার শাশুড়িমাকে নোংরা নোংরা কথা বলেছে, তার সন্তান সমস্ত মানে একটা ছেলের সাথে নোংরা কথা বলে শুয়ে দিয়েছিল, তখনও আপনারা তালি মেরেছিলেন। এটাই আপনাদের ক্যাটাগরি, যে মা জাতকে অন্য ছেলের সাথে শুয়ে দেন আপনারা। কণিকার সন্তানের জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত আপনারা প্রশ্ন তুলেছেন, যে জায়গায় উজ্জ্বলের ওরকম শারীরিক অবস্থা, আপনারা কাকে ছেড়েছেন? ওই রকম একটা ছেলে যে দিনের পর দিন বিছানায় শুয়ে আছে, সেই সেই ছেলেটাকে আপনারা কথা বলতে ছাড়েননি, তার চরিত্র নিয়ে, তাকে নিয়ে, তাকে
মেরে ফেলার উপক্রম হয়ে গেছে যে সেই সেই ছেলেটা নিজের মনের জোরে আজ বেঁচে আছে। অন্য ছেলে হলে মনের জোর না থাকলে, কণিকার মতো স্ত্রী যদি না থাকতো তার পাশে, ছেলেটা হয়তো মরেই যেত। আপনারা এই রকম মেন্টালিটির মানুষকে মেরে ফেলতেও পারেন কথার মাধ্যমে। একে কন্ট্রোভার্সি বলে না। এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য লিগ্যাল নোটিশটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটাতে একটা প্রোটেকশান, ওয়ান টাইপ অফ প্রোটেকশান। প্রত্যেকটা মানুষের আইনি পদক্ষেপ, আদালতের মানে আদালতের কী বলবো, সাহায্য নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে, আর এটা করা উচিত আমার মনে হয়। আজকে যে ভগবান নগরের দালালকে উচিত শিক্ষা দিয়েছে সন্দীপ, আমি বলছি না যে ওয়াইটি ক্রিয়েটাররা যা খুশি তাই করতে পারে, বড় বড় ইউটিউবাররা যা খুশি তাই করতে পারে। অবশ্যই আজকাল তো ফ্যাশন হয়ে গেছে নিজেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করার জন্য, সেটা খারাপভাবে হোক আর ভালোভাবে হোক, নিজের বাড়ির কেচ্ছা তুলে আনছে। কিন্তু তাও তারা কেচ্ছা তুলে আনছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সমালোচনা করব, যতটুকু ভিডিওর মধ্যে দেখবো ততটুকু নিয়ে কথা বলবো, কিন্তু তার বাইরে যাওয়ার অধিকার আমাদেরও নেই, এটা আমাদেরকেও মাথায় নিতে হবে। কিন্তু না, টাকার লোভে কিছু মানুষ অনেক কিছু করতে পারে, ওই যে বলে অতি লোভে তাতি নষ্ট। টাকার যখন লোভ গড়েছো, এবার ভরপাই করো, তা কোটি টাকার এবার ভরপাই করো, মানহানির মামলা চলছে, করো এবার। এখন এত আপনারা কিসের জন্য দালালের হয়ে কথা বলছেন, বা আপনি কিসের জন্য এত দালালের হয়ে কথা বলছেন? এত রাগ কিসের, এত মেজাজ কিসের? খুব মাথা গরম হয়ে যাচ্ছে আপনাকে তো, ভালোই মনে হচ্ছে, ভালো বাড়ি থেকেই তো, ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, তো দালালের পাশে দাঁড়ান, কোটি টাকাটা পূর্ণ হতে 50 লাখ ডোনেট করুন, দেখি আপনি কত ভালোবাসেন দালালকে, সাপোর্ট করছেন, আপনাকে কমিউনিটি দিয়েছিল, আপনাকে লোককে চিনিয়েছিল, আপনার কাছে তো, আপনি তো ওনার কাছে, দালালের কাছে কি বলে, কী বলে ওটাকে, বাংলা ভাষাটাই ভুলে যাই, ঋণী, ঋণী, আপনি তো দালালের কাছে ঋণী হয়ে আছেন, তো ঋণটা শোধ করার সময় এসেছে। গুরুমাকে কী দেবার যেন শ্রদ্ধাঞ্জলি, তাই না, গুরু দক্ষিণা দেবার টাইম এসেছে, তো গুরুমাকে 1 কোটি টাকা পূর্ণ করার জন্য 50 লাখ করে দিয়ে দিন সাঙ্গপাঙ্গ মিলে, এই তো সময় এসেছে গুরু দক্ষিণা দেবার গুরুমাকে। এবার দেখান আপনারা কত ভালো শিষ্যা, দেখান এবার, দেখি কজন পাশে থাকে গুরুমার, হ্যাঁ, তাই না? জোর গলায় আবার বলছেন এই খেলা বন্ধ হোক, খেলা বন্ধ হবে না, এই লিগ্যাল নোটিশের খেলা সারা জীবন চলা উচিত। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করো, কিন্তু নিজস্ব লিমিটের মধ্যে থেকে করো, কারোর চোখের জল ঝরিয়ে নয়, কারোর চরিত্রকে নিয়ে টানাটানি করে নয়, যে চরিত্র নিজে দেখাচ্ছে নোংরা, যার নিজের চরিত্র খারাপ তাকে নিয়ে বলো, সে যদি তার ভিডিওর মধ্যে দেখিয়ে থাকে, তার আচরণে, তার কথাবার্তায়, তার ভিডিওতে যদি তোমরা দেখতে পাও, আদারওয়াইজ ইনিয়ে বিনিয়ে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য থাম্বনেলে বা টাইটেলে কারোর চরিত্র বিক্রি করে খাওয়াটা কখনোই একটা রুচিবোধের ভালো ফ্যামিলির বাড়ির মহিলা বলো পুরুষ বলো কারোরই উচিত না, কোনো মানুষের উচিত না, তাই না? বড্ড বেশি জ্ঞান দিয়ে ফেলছি, তাই না? এই জ্ঞানগুলো তোদের মতো নোংরা মেন্টালিটির মানুষদের কানে ঢুকবে না, তোরা নোংরা। আর এই দালাল দিনের পর দিন নিজের শ্বশুর শাশুড়ি, নিজের ফ্যামিলিকে শেষ করে দিয়ে এসেছে। বাড়িতে বয়স্ক মানুষ থাকতে, যারা যে যে নারী, যে মেয়ে একটা নিজের শ্বশুর শাশুড়িকে দুবেলা দুমুঠো খেতে দেয় না, নিজের পরিবারকে দেখে না, যেটা নিজের পরিবার, সে আবার পরিবারের মূল্য বুঝবে? সে সম্পর্কের মূল্য বুঝবে? সে তো সম্পর্কগুলোকে শুইয়ে দেবে একে অপরের সাথে, তাই না? চরিত্র তো কোনো ঠিক নেই, যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই, সে অন্যের চরিত্র নিয়ে কথা বলে বলে কী করে, তাই না? চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল, বাকি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।